রাজ গৌরীপুর আন্তঃব্যাস ক্রিকেট টুর্নামেন্ট 2022 উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে। খেলায় এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে। এই খেলায় আমরা শুনব 1996 ব্যাচ শিক্ষার্থী খেলোয়াড়দের কাছ থেকে এই টুর্নামেন্ট নিয়ে তাদের কথা। প্রিয় দর্শক শ্রোতা, এই আন্তঃব্যাস ক্রিকেট টুর্নামেন্টে 1996 সালের ব্যাচও আজকে খেলায় অংশগ্রহণ করবেন এবং এই 96 সালের ব্যাচ এই গৌরীপুরে যারা আছেন এবং তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা চাকরিজীবী এবং ব্যবসায়ী তারা ব্যবসা করছেন, তাদের মধ্যে এখানে আছেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন খান, এখানে আছেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কসা চৌধুরী রন্টি সহ এবং এখানে অনেকেই আমরা দেখতে পাচ্ছি তারা চাকরি করছেন ভালো জায়গায় এবং ব্যবসা তারা সুনাম বয়ে আনছেন। তো আমি প্রথমেই এখানে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন সাহেবের কাছে জানতে চাই, আজকে এই যে ব্যাচের খেলা হচ্ছে, তো সার্বিকভাবে আপনি এই ব্যাচটাকে খেলাটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ ফারুক ভাইকে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রতি বছরের ন্যায় এবারও রাজ গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট 2022 যেটা প্রতি ঈদে আমরা এই টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে, এটা এক এক সময় এক এক ব্যাচ আয়োজন করে থাকে। এইবার প্রতিবারের ন্যায় এবারও আমরা 96 ব্যাচ ফ্রেন্ডস অফ 96 ব্যাচ প্রতি বছরই অংশগ্রহণ করি। খেলা হার জিত বড় কথা নয়, আমরা খেলা অংশগ্রহণ করে ছোটো বড় সকলেই যে ব্যাচ 1996 থেকে 2022 পর্যন্ত যে টিম প্রতিটা টিম আছে এখানে তাদের সাথে আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আমাদের অংশগ্রহণ। সেক্ষেত্রে আমরা ফ্রেন্ডস হাউস 96-এর পক্ষ থেকে আমরা যারা বন্ধুবান্ধব সহ যারা আছে সকলে এখানে যারা ব্যবসায়ী রাজনীতিবিদ এবং চাকরিজীবী সকলে ঈদের ছুটিতে বাড়িতে আসে, আমরা আমাদের সকলের যে একটা মিলন মেলা আমি ধন্যবাদ জানাই এইবারে যারা আয়োজক তাদেরকেও ধন্যবাদ জানাই, যে ব্যাচ যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই। এইবারের আয়োজনটা আমার মনে হয় প্রতি অতীতের যে এবার আয়োজনটা আরও জমকালো হয়েছে, আমরা ভবিষ্যতেও এই রাজ গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট 2022 আমরা এবারে যেভাবে করছি আগামী দিনে আরও জাঁকজমকপূর্ণভাবে আমরা সকলের সহযোগিতা এই টুর্নামেন্টটি গৌরীপুরে সুনাম বয়ে আনবে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কসা চৌধুরী রন্টি। তা আপনার যে আজকে যে সবাই আপনারা বন্ধু বান্ধব সহ আসছেন এই বেজের, তো আপনার এই আনন্দ কেমন লাগতেছে আপনাদের? জি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সকলকে। রাজ গৌরীপুর আন্তঃব্যাচ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট 2022, আসলে এই আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে একটা ভ্রাতৃত্বের বন্ধন হিসাবে এটা মূল স্লোগান হচ্ছে এই টুর্নামেন্টের, ভ্রাতৃত্বের বন্ধন ছোটো বড়, এখানে কে জিতলো কে হারলো এটা বিষয় না, জয় পরাজয় হতেই খেলায় হবে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও 1996 এসএসসি 1996 ব্যাচের সংগঠন ফ্রেন্ডস হাউস 96 আমরা এবারে অংশগ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের যারা বন্ধুরা আছে সমাজের বিভিন্ন স্থানে আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী বিভিন্ন জায়গায় আছে, কিন্তু খেলার সময় আমরা ঈদের পরের দিন এই তিন দিন আমরা সকলে একত্রিত হই, হয়ে আমরা এই খেলায় অংশগ্রহণ করি। এবারও গৌরীপুরের এই আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যাচ 30টি ব্যাচ অংশগ্রহণ করছে, এর মধ্যে আমাদের 96 ব্যাচ গত 3 বছর ছিল সবচেয়ে সিনিয়র, কিন্তু আমাদের আগেও এবার আরও 3টি ব্যাচ আসছে, 94 ব্যাচ আসছে, 93 ব্যাচ আসছে, 1987-88 ব্যাচে আমাদের অনেক সিনিয়র ভাই, এবং লাস্ট যে খেলছে সেটা হলো 2022 সদ্য যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সাথে আমাদের বয়সের ডিফারেন্স প্রায় 25 বছরের উপরে। তো সুতরাং এখানে আমাদের এই বন্ধুদের ছেলেও আছে খেলতেছে, ভাইয়ে ভাইয়ে খেলতেছে, এটা একটা ভ্রাতৃত্বের বন্ধন, এটাই অটুট থাকুক জয় পরাজয় এবং মাদকের বিরুদ্ধে, মাদক মুক্ত গৌরীপুর চাই, সমাজ চাই, এটার বিরুদ্ধে এই একটাই কারণ এখানে এখন 2022 বা 2021 হোক বা আরও যারা আছে কোন কে কোন বেচে খেলাধুলা করে বা কে কোন বেচে পড়াশোনা করে আমরা জানতাম না, এই আন্তঃবেচ ক্রিকেট টুর্নামেন্টটা চালু হওয়ার পর থেকে আমরা মোটামুটি এখন অনেকে অনেকের চিনি কে কোন বেচে আছে, বা একটা ভ্রাতৃত্বের বন্ধন মোট কথা। এই এই রাজগৌরীপুর আন্তঃবেচ ক্রিকেট টুর্নামেন্ট চিরদিন অটুট থাকুক, দীর্ঘায়ু কামনা করি। আমরা এখন যারা আছে আমাদেরও বয়স অনেক হয়ে গেছে, আস্তে আস্তে আমরা হয়তো বা কিন্তু আমরা আমাদের ইচ্ছা আমাদের বন্ধুরা যারা আমরা সবসময় আমরা 96 ব্যাচের হলেও এখানে 40+ সবাই বয়স, কিন্তু আমরা সবসময় আমরা সকল বন্ধুরাই তরুণ ভাবি যে আমরা তরুণ এবং আগামী যতদিন এই আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট থাকবে এবং আমরা যতদিন সুস্থ থাকি আমরা ইনশাল্লাহ খেলাধুলা করে যাব। ঈদ মোবারক জানিয়ে সকলকে সকলের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ফ্রেন্ডস হাউস 96-এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম 1996 ব্যাচের আজকে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছেন তাদের কথা। আসলে এখানে সিনিয়র জুনিয়র বাবা ছেলে ভাই ভাই আজকে এখানে খেলা হচ্ছে এবং সুন্দর পরিবেশে এবং কোনো এখানে কোনো অন্য কোনো সমস্যা নেই। তো আমরা আশা করব সব জায়গায় সারা দেশে এমন ধরনের আয়োজন করা হোক। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।